ঘুমের ঘরে স্বপ্ন দেখারই বা কি আছে, তুমি তো বাস্তবেই দেখতে চাইতেছো। উফ, বুঝলাম না তুমি কি দেখাইছো নাকি চাটাইছো যে এত ফিল নিতেছো। ওরে দিল কি হাসি, দেখাই বড্ড ভালোবাসি, কেননা এরকম ফিল তো আমাদেরও দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এরকম মেয়ে ঘরে ঘরে তৈরি করা দরকার। বলছি দাদা, গত কিছুদিন আগে থেকে আমার কাছে এই ভিডিওটা আসতেছে, মানে এই মেয়ের ভিডিওটা বেশি আসতেছে। দেখি সব ভিডিওতেই জাস্ট মেয়েটা দেখতে চাইতেছে দেখতে চাইতেছে, অবশেষে খাওয়ায় দিছে। বলছি দাদা, কেউ যদি এই মেয়েটাকে রাস্তায় দেখতে পাও তাহলে তাকে গালি দিও না, তার খাওয়ার খুবই শখ। তুমি চেন খুলে তাকে খাইয়ে দিও। কি বলছেন আপনি? আই মিন ব্যাগের চেন খুলে ব্যাগ থেকে খাবার খাইয়ে দিও, আর প্যান্টের চেন খুলে আইসক্রিম খাওয়াই দিও। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড সরি ফর দ্যাট, গতকাল ভিডিও দিতে পারিনি, কেননা গতকাল খুবই বিজি ছিলাম কাজে। আচ্ছা, আম গাছে ভূত, জাম গাছে ভূত, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ। এখনকার যুগে ভিডিও চাই সবাই মনের মতো। কি এখনকার যুগে সবাই ভিডিও চাই মনের মতো? আপনার ভিডিও দেখে মনে হইতেছে আপনাকে জিজ্ঞাসা করাই উচিত যে আপনার দুধের সাইজ কত, আই মিন প্রাণ দুধের কত কেজি। ঠিক মতো ডিমটাই ভাঙতে পারলাম না, আর তুমি ভাবছো তোমার মন ভাঙবো? কিছু বলো না জান তুমি। বলছি আপনি অকম্য ডেকে আপনি নিজেকে নিজে স্বীকার করতেছেন যে আপনি ঠিকমতো ডিম ভাঙতে পারেন না, মন ভাঙবেন কিভাবে? কিন্তু আমারও তো একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, আমারও একটা প্রশ্নের উত্তর নেওয়ার মন সাধে, কেননা এইভাবে কোন শালার পুঁতে ডিম ভাঙ্গে? বলছি দিদি, আপনি কি মানুষ নাকি ম্যাগি? কেননা আপনার আঙ্গুল ডুকতেছে আর এক হাতের ফাঁক দিয়ে বলতেছে চ্যাগি 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 চ্যাগি। প্রথম কয়েক মাস কেয়ার করার পর গিগিটির মতো রং বদলানো প্রাণীগুলোই হলো বেড়া মানুষ। আমি জানতাম বেড়া মানুষ কষ্টে কর্মে সব জায়গায় শ্রেষ্ঠ, তাই হয় না তার সাথে কোনো তুলনা। কিন্তু এই প্রথমবার দেখলাম কেউ দিয়েছে কোনো বেড়া মানুষকে গিরগিটির সাথে তুলনা। থাক, কেউ না কেউ তো বেড়া মানুষের সম্বন্ধে খারাপ কথা বলেছে, হয়তোবা সেও কোনো একটা বকচুদ বেড়া পেয়েছে যার কারণে তাকে খেয়ে বারবার ছেড়ে দিয়েছে, যার কারণে সে এই কথাই বলতেছে। তেমন একটা পার্থক্য ভাই আমি দেখতে পাই নাই, আমি জাস্ট এটাই দেখতে পারছি যে এই ফেসের থেকে অ্যাটলিস্ট আগের ফেসটাই ভালো ছিল। আমি এই ভাইকে চিনি, আমি সে ভাইকে চিনি, এটা আমার ফ্রেন্ড, ওইটা আমার ছোট ভাই, এগুলো রাস্তার ট্রাফিক ধরলে বলিস, আমাকে বলিস না, কারণ আমাদেরকে তোর আশেপাশের এমনও পাবলিক চিনে যাদেরকে আমরা নিজেও চিনি না। আমাদের আশেপাশের এমন পাবলিকই আপনাকে চিনে যাদেরকে আপনারাও চিনেন না, কারণ আপনারা রাতের বেলায় কাজ করে থাকেন, রাতের বেলায় সার্ভিস দেন এমন এমন মানুষের কাছে যাদেরকে কিনা আমরাই চিনি না ঠিক মতো, যে কে কে রাতে যায় আপনার সাথে খেলতে বাগানের চিপাই পাঞ্চো পাঞ্চো। আর বাই দ্য ওয়ে, আপনার প্রাইস কত ভাই? আমি একটু আসতে চাই, রাতের বেলায় সুখ পেতে চাই, আপনার কাছ থেকে একটু ভালোবাসা চাই, 300 টাকার বিনিময়ে 500 টাকা হলো দিতে চাই, কিন্তু আপনারই ভালোবাসা চাই। এই ছেলের মাকে খাওয়া শেষ, এখন এই ছেলের বোনকে ধরছে। হ্যাঁ, এটাই সোনার বাংলাদেশ। তোমার যদি এই দেশে হতে হয় ভাইরাল তাহলে তোমাদেরকে এইসবই করতে হবে ভিডিও, না হলে তোমরা জীবনও হতে পারবে না ভাইরাল, কারণ ওই যে অডিয়েন্সের চাহিদা এগুলো আজকাল। কিন্তু হ্যাঁ, অডিয়েন্সের চাহিদা পূরণ করতে তোমার শরীর তুমি দিচ্ছ বিলিয়ে, তাতে কি প্রচন্ড লাভ হচ্ছে? অবশেষে তোমাদের কমেন্ট বক্সে সব গালি আসছে, আর এইসব বলে কি হবে, কেননা তোমাদের মতো খ্যানকি মেগেরা ভালোই বা কবে হবে। আর এই যে ছেলেটা ভাই, বাংলার জনি সিংস বললো কম হয়ে যাবে, নিজের মাকে খেয়ে ধরেছে তার বোনকে, আল্লাহ জানে তারপরের পালা কাকে, হয়তোবা ধরে ফেলতে পারে তার মার মাকে। পাঞ্চ পাঞ্চ। এই যে আমার ছেড়ে যায় না, কিন্তু আমি আপনার মায়ের পড়ে গেছি।
মায়াই পড়ছে না তো এই বুইরা কাকুর, মায়াই পড়ছে এই বুইরা কাকুর চাকুর। কি বলছেন আপনি? আই মিন টাকা পয়সার, আর যেটা বুঝছো ওইটাও। আর তারপরে বলতে চাই ভাই, এইসব মেয়েগুলো কিন্তু অনেক লেভেলের চালাক হয়ে থাকে। যেমন ধরো যে ভাই, সে জানে যে আর কিছু বছরের আসামি এই বুড়োটা আছে, তারপরে তার সম্পত্তি সবগুলো হয়ে যাবে তার নামে, তারপরে আবার চলে যাবে আর এক ব্যাটার কাছে নিজের যৌবন জ্বালা মিটাইতে। এখনো হয়তো বা মিটাই, কে বা জানে ভাই, কেননা আমরা তো আর সরাসরি দেখি নাই, তারপরও কেন ইনসাল্ট করব। সত্য কথা যে এটাই বলছি ভাই, কেননা একজন মুরব্বী মানুষের মেশিনে এতটা জোরও নাই। এই গরমে যে মেয়েরা বিয়ে বাড়িতে শাড়ি পরে তারাই রাত্রেবেলা সব খুলে শোয়। আর এই সুযোগে আমরা গিয়ে লাগাই আই মিন ভালোবাসার মলমটা, কেননা কাপড় খুলে শুয়ে আছে মেয়েটার ল্যাংটা। তো ভাই, এখন আবার কিছু মানুষের প্রশ্ন থেকে যাবে, তার মধ্যে হলো গতকাল আমি কেন ভিডিও দিনে। ভাই, গতকাল আমি একটু বিজি ছিলাম, তার কারণে আমি ভিডিও দিতে পারলাম না। আর অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই, ইদানিং কমেন্টের রিপ্লাই এত দিই না কেন, আমার কেউ অহংকার হয়ে গেছে? না ভাই, এটা তাহলে তোমাদের ভুল ধারণা ভাই। কেননা ভাই, ইদানিং আমি কাজের দুজনে সময় পাই না ঠিক মতো, মোবাইল চাপার, আমি এখানে কিভাবে কমেন্টের রিপ্লাই দিব তোমাদের সবার? তারপর আমি যেদিন রেস্ট পাবো ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো। আপাতত কমেন্টগুলো জমায় রাখতেছি যাতে সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি। একটু ধৈর্য ধরো আর কমেন্ট করো, সমস্যা নাই, সবাই রিপ্লাই পাবা। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকুই। যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।